বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার ছোট জি মোবাইল, যে আমার মোবাইল সেন্টার বা অনলাইন সেন্টার বলতে পারেন, যে দোকান আছে সে দোকানের মধ্যেই আমি আছি। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটির মাধ্যমে দেখাবো মোবাইলকে ল্যামিনেশন কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনিও আধার কার্ড ভোটার কার্ডের মতন মোবাইলকে ল্যামিনেশন করতে পারবেন। ঠিক কেমন করে আপনাদের দেখিয়ে দেবো লাইভ আজকে। তো সরাসরি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এক ধরনের পেপার আছে, এটা হচ্ছে বলা হয় স্ক্রিন পেপার, যেমন হয় সেরকম একটা পেপার। এটা কিন্তু মোবাইলের সামনে দেয় না, এটা মোবাইলের পিছনে দেয়। আমার কাছে তিন ধরনের কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেড কালারটা বেশি বিক্রি হয়েছে, তাই রেডটা শেষ হয়ে গেছে, এবং গ্রিন একটা আছে, এবং সাদা একটা আছে। তো সাদা দিলে কি হবে, আপনার মোবাইলের যে পিছনে যে কালারটা অরিজিনাল আছে সেই কালারটি কিন্তু বোঝা যাবে। আর যদি গ্রিন লাগান কিন্তু পুরো মোবাইলে গ্রিন দেওয়া হবে, আর যদি রেড লাগিয়ে দেন তো পুরো মোবাইলে রেড হয়ে যাবে। তো এই ধরনের স্ক্রিন পেপার গুলি মোবাইলের ব্যাক প্যানেলে কেন লাগানো হয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যখন কোনো মোবাইল কিনি, মোবাইলের সাথে দেখবেন এই ধরনের একটা ব্যাক কভার দেয় বা আমরা ব্যাক কভার লাগাই। এই ব্যাক কভার লাগানো খোলার পরে কিন্তু আমাদের মোবাইলে ক্র্যাচেস আছে, দেখবেন বিন্দু 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 কিন্তু অনেক দাগ আছে। এই মোবাইলটার অনেক দাগ আছে, দেখো ক্যামেরাকে দেখাতে বলবো আমি। তো এই মোবাইলে অনেক দাগ আছে, এই দাগটা যাতে মোবাইলের মধ্যে না বসে, আপনার মোবাইলটা সাপোজ দেখা গেলো 25,000-30,000 টাকা কি 50,000 টাকা, সেই মোবাইলের ব্যাক প্যানেলটা যদি পাল্টাতে হয় কতটা খরচা জানেন? প্রায় 5,000-6,000, আরো বেশি তো কম নয়। তা কি হবে, আপনি যদি মাত্র 20-30 টাকা দিয়ে এই পেপারটিতে লাগিয়ে নেন পিছনের মধ্যে, খুব সুন্দর ডিজাইনও লাগবে এবং আপনার কিন্তু ক্র্যাচেসটা পড়বে না। মানে দুদিকে আপনার ফায়দা, একটা দেখতে সুন্দর লাগছে প্লাস হচ্ছে ক্র্যাচেসটা আসবে না। তো আপনাদেরকে লাইভ আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই ধরনের ক্র্যাচেস বলা যে স্ক্রিন পেপার আছে কিভাবে লাগাবেন। তা প্রতিটা মোবাইল দোকানে চলে যাবেন, যে কোনো মোবাইল দোকানে কিন্তু ইজিলি এটা পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে লাইভ প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ইতিমধ্যে তিনটি জিনিস আছে। তো আমার হাতে তিনটি যন্ত্র আছে দেখতে পাচ্ছেন, দু ধরনের যন্ত্র। তো এইটি হচ্ছে ব্লেড, আপনি কিন্তু এটা লাগানোর পরে চারিদিকে ব্লেড করে কাটতে হবে, তাহলে স্মুথলি লেগে যাবে। প্লাস এইটি হচ্ছে রাবার, মানে ব্রাশ, এটির মাধ্যমে ঘষে কিন্তু এটা চিপকানো হবে, ঠিক আছে? চলুন এবার সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমি এই কোণ থেকে টান দিয়ে এখানে যে সাদা পরে যে অংশটা আছে, সাদা যে পেপারটি আছে সাদা পেপারটি তুলে দিলাম। তারপর কি করবো, এখানটা অর্ধেকটা অংশ আমি নিচের দিকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে লক্ষ্য করবেন ভিডিওটি, আমি এখানটা কিন্তু পুরো সমান করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর হাতে করে একটু টেনে দেবেন, এরকম করে হাতে করে টেনে দেওয়ার পরে কি করবেন, এই ধরনের যে আমরা যে ব্রাশটি থাকবে রবারটি, এই রবারটিকে আপনাকে এভাবে ধরতে হবে এবং এইটিকে এই হাতে ধরার পরে এদিক থেকে আপনাকে টান দিতে হবে। তা আগে ঠিক করে দেখে নেবেন যে ঠিকঠাক জায়গার মতো পাচ্ছে কিনা, যে কোনো কোণ বেরিয়ে যাচ্ছে কিনা। তারপর ঠিকঠাক থাকলে কি করবেন, এইটি করে এভাবে ঘষবেন আর এইটা উপর দিয়ে টানতে থাকবেন। লক্ষ্য করুন ভিডিওটি, একটু দাব দিয়ে টানবেন, যাতে বেশি দাব দেবে না, মোবাইলটা ভেঙে তুমার হয়ে যাবে। ব্যাস, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ, কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমার ল্যামিনেশন পেপারটা লেগে গেল। দু চারবার এরকম করে পালিশ করে দেবেন, তাহলে কি হবে আপনার সুন্দর করে কিন্তু আঠাগুলি লেগে যাবে। আর যে কোণগুলো বাবেল দেখতে পাচ্ছেন, বাবেল থাকবে, উঠে থাকবে, একটু কোণটা তুলে আপনাকে আবারও কিন্তু এটি করে আস্তে আস্তে ঘষে ঘষে সরিয়ে দেবে, তাহলে এই বাবেলটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চারিদিকে এভাবে ঘষে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে অংশটা বেরিয়ে রইলো এই অংশগুলোকে এভাবে টান দিয়ে চারিদিকে টান দিয়ে চিটিয়ে দিতে হবে। এরপর আমাদের পুরোপুরি ল্যামিনেশন কমপ্লিট। আপনি চাইলে কিছুক্ষণ এটা রেখে দিতে পারেন যাতে একটু ভালো করে বসে যায়, আর আপনি চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু এ ধরনের ব্লেডে করে চারিদিকে কেটে দিতে পারেন। তো আমি ফটাফট কেটে নেবো, ভিডিওটি ফাস্ট করছি, দেখুন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি জিনিস আছে, একটা ক্যামেরা একটা ফ্ল্যাশ লাইট। আপনাকে কিন্তু ক্যামেরা ফ্ল্যাশ লাইট গোল করে কেটে দিতে হবে, নাহলে কিন্তু ক্যামেরাও হবে না আর ফ্ল্যাশ লাইট আপনি দেখতে পাবেন না। তো বন্ধুরা দেখতে পেলে খুবই সুন্দর ভাবে কিন্তু আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিলাম যে মোবাইলের পিছনে ব্যাক প্যানেল কিভাবে ল্যামিনেশন করতে হয়, এরপর সরাসরি কাস্টমার হাতে দিয়ে দেবো। তো বন্ধু দেখতে পেলেন খুব সুন্দর করে কিন্তু ল্যামিনেশন করে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ল্যামিনেশনটা করতে হয়, এরপর সরাসরি কাস্টমার হাতে আমরা মোবাইলটি পৌঁছে দেবো। কাস্টমার দেখতে পাচ্ছেন খুবই ঠান্ডা ঠান্ডা যদি পড়েনি, এখন গরম আছে, আমার ফ্যান চলছে দেখতে পাচ্ছেন। তো কাস্টমারকে খুব ঠান্ডা লাগছে, মামলার পড়ে আছে, তো কাস্টমার হাতে ধরিয়ে দেবো। তো এই মোবাইলটি কেমন লাগছে বলো? ভালো লাগছে। আচ্ছা তোমার নাম কি? এই মোবাইলটা কাস্টমারকে দেখাও, সবাইকে দেখাও, আমাদের ইউটিউবে ভিউয়ার্সদেরকে দেখাও, মোবাইলটি আগে এরকম ছিল ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।